নমস্কাৰ, স্বাগতম জনাইছো, আপুনি চাই আছে দ্য প্ৰাইম শ্ব'। পঞ্চদশ অসম বিধানসভা অধিৱেশনৰ আজি দ্বিতীয়টো দিন পাৰ হৈছে। এয়া প্ৰথমখন অধিৱেশন পঞ্চদশ অসম বিধানসভাৰ। আগন্তুক অৰ্থাৎ পাঁচটা বছৰ আছে, নতুন যাত্ৰা বিধায়কসকলৰ আৰম্ভ হৈছে। আৰু এই পাঁচটা বছৰত বাৰু কি ধৰণে, পাঁচটা বছৰক লৈ কি কি পৰিকল্পনা আছে বিধায়কসকলৰ, তেওঁলোক কি ধৰণে সাজু হৈছে? যাত্ৰা দীঘলীয়া, বহুকেইগৰাকী নতুন মুখ আছে এইবাৰ বিধানসভাত। বহুকেইগৰাকী বিধায়ক তেওঁলোকৰ পূৰ্বৰ অভিজ্ঞতালৈ তেওঁলোকে এইবাৰ পুনৰবাৰ তেওঁলোকে যাত্ৰা আৰম্ভ কৰিছে। সমষ্টিবাসীৰ বিশেষকৈ অলেখ অযুত আশা আছে। সমষ্টিবাসীয়ে বহুখিনি তেওঁলোকে হয়তো পাম বুলি ভাবি আছে, তেওঁলোকে পাব নে নাই, তেওঁলোকৰ সমস্যাখিনি বিগত সময়ছোৱাত কিমান সমাধান হ'ল, আৰু এইবেলি তেওঁলোকৰ কি কি আশা আছে, কি কি আকাংক্ষা আছে, কিদৰে এতিয়া চেলেঞ্জ থাকিব বিধায়কসকলৰ সন্মুখত, যে কি ধৰণে তেওঁলোকে নিৰ্মূল কৰিব সমস্যাবোৰ, হাতত বহুখিনি সমস্যা, বিশেষকৈ এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ চেলেঞ্জ সকলোৰে বাবে কোভিড পৰিস্থিতি, সন্মুখত বাৰিষা, বাৰিষাৰ যি দিনকেইটা আহি পৰাৰ লগে লগে গোটেই অসমবাসীৰ বুকু ধপধপাবলৈ আৰম্ভ কৰে, বাৰিষাত কি হ'ব, আৰু এতিয়া কোভিডৰ জটিলতাটো আছে। এতিয়া যিহেতু ন উদ্যমেৰে যাত্ৰা আৰম্ভ কৰিছে বিধায়কসকলে, কি ধৰণৰ তেওঁলোকৰ ভূমিকা হ'ব, কি কি ভূমিকা তেওঁলোকে, ৰাইজে কি ধৰণৰ তেওঁলোকে ভূমিকা লোৱাটো বিচাৰে, বিৰোধীয়ে কি ধৰণৰ ভূমিকা ল'ব, চৰকাৰৰ সন্মুখতো বহুখিনি প্ৰত্যাহ্বান আছে, আৰু এই কিছু বিষয় লৈ আলোচনা কৰিবলৈ লৈছোঁ আজিৰ আমাৰ অনুষ্ঠানত। উপস্থিত আছে কেইবাগৰাকীও বিধায়ক, তিনিগৰাকীকৈ বিধায়ক আছে আমাৰ সৈতে। স্বাগতম জনাইছোঁ অনুষ্ঠানলৈ ৰূপজ্যোতি কুৰ্মী, কংগ্ৰেছ বিধায়ক, তেওঁ মৰিয়নি সমষ্টিৰ পৰা চতুৰ্থবাৰৰ বাবে নিৰ্বাচিত হৈ আহিছে। আপোনাক স্বাগতম জনাইছোঁ, প্ৰথমে অভিনন্দন জনাইছোঁ। ৰূপেশ গোৱালা আমাৰ সৈতে সংযুক্ত হৈছে। ৰূপেশ গোৱালা ডুমডুমাৰ বিধায়ক, বিজেপিৰ ন বিধায়ক, তেওঁ নতুনকৈ এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে তেওঁৰ যাত্ৰা আৰম্ভ হৈছে, স্বাগতম জনাইছোঁ আপোনাক। আৰু ইফালে আমাৰ সৈতে বিধানসভাত পুনৰবাৰ নিৰ্বাচিত হোৱা জুনিয়ৰ বিধায়ক ৰফিকুল ইছলাম ডাঙৰীয়া আছে, AIUDFৰ বিধায়ক, আপোনাকো স্বাগতম জনাইছোঁ অনুষ্ঠানটিলে। ৰূপেশ গোৱালা, মই প্ৰথমে আপোনাৰ পৰা আৰম্ভ কৰিবলৈ বিচাৰিম, যিহেতু নতুন অভিজ্ঞতা আপোনাৰ থাকিব, বাকী দুয়োগৰাকীৰ হয়তো ইয়াৰ পূৰ্বৰ অভিজ্ঞতা আছে, আপোনাৰ নতুন অভিজ্ঞতা আৰম্ভ হ'ব শাসকীয় পক্ষ, পৰিকল্পনা কি ধৰণৰ, প্ৰথমে অভিনন্দন আপোনালৈ। এনেধৰণৰ অনুষ্ঠান আয়োজন কৰাৰ বাবে মই পোনপ্ৰথমবাৰৰ বাবে বিধানসভালৈ সদস্য হিচাপে নিৰ্বাচিত হৈ আহিছোঁ, আৰু আপোনালোকৰ চেনেলৰ যোগেদি মই সমষ্টিবাসী ৰাইজক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিব খুজিছোঁ। তেওঁলোকৰ আশীৰ্বাদৰ বাবে আজি মই বিধানসভাৰ মজিয়াত সদস্য হিচাপে ভৰি দিছোঁ, যোৱাকালি শপত গ্ৰহণ কৰিছোঁ। গতিকে এই মুহূৰ্তত মই নিশ্চয় ৰাইজৰ আশীৰ্বাদ কামনা কৰিম। আৰু আপোনালোকে সকলোৱে গম পায় যে ডুমডুমা যিটুকুৰা ঠাই, ডুমডুমাক চাহনগৰী বুলি কোৱা হয়, আৰু এই চাহনগৰী আজি বিগত 15 বছৰ ধৰি এই সমষ্টিটোৰ যেনেধৰণৰ উন্নতি হ'ব লাগিছিল তেনেধৰণৰ উন্নতি হোৱা নাই। বাটপথেই কওক বা অন্যান্য মানে ৰোড কমিউনিকেশ্যনেই কওক, তাত গৰাখহনীয়াৰ সমস্যা আছে, তাত মানে স্বাস্থ্যখণ্ডত যথেষ্ট কাম কৰিবলগীয়া আছে, শিক্ষা ক্ষেত্ৰত যথেষ্ট কাম কৰিবলগীয়া আছে, ডুমডুমা অঞ্চলত নিবনুৱা যুৱক যুৱতীৰ সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইছে, গতিকে সকলো দিশতে কাম কৰিবলগীয়া যথেষ্ট থল আছে। আৰু বিগত সময়ছোৱাত আমি লক্ষ্য কৰিছিলোঁ যে মই আজি এতিয়া বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈ আহিছোঁ, কিন্তু ইয়াৰ পূৰ্বে মই এগৰাকী ভোটাৰ হিচাপে সমষ্টিটোত আছিলোঁ। গতিকে ভোটাৰ হিচাপে মই মৰ্মে মৰ্মে উপলব্ধি কৰিছোঁ যে ডুমডুমাৰ সকলো চুকে কোণে, তাত 15টা পঞ্চায়ত আছে, এখন টাউন আছে, এই গোটেই চাৰিওফালে আমি যদি দেখিবলৈ যাওঁ তেন্তে তাত কোনো ধৰণৰ উন্নতিৰ পোহৰ এই দিনবিলাকত আমি দেখা নাপালোঁ। গতিকে যথেষ্ট গুৰু দায়িত্ব বৃদ্ধি পাইছে, যথেষ্ট মানে দায়িত্ব বৃদ্ধি পাইছে, আৰু মই যেতিয়া সমষ্টিটোত চুকে কোণে নিৰ্বাচনৰ সময়ত ফুৰিবলৈ আৰম্ভ কৰিছিলোঁ, প্ৰতিটো ৱাৰ্ডৰ প্ৰতিটো চুকত যেতিয়া যাবলৈ চেষ্টা কৰিছিলোঁ, তেতিয়া দেখা পাইছিলোঁ যে মানে যথেষ্ট সমস্যা আছে, আৰু এই সমস্যাবিলাক সমাধান মই ক'ৰ পৰা আৰম্ভ কৰিম সেইটো মই মানে ভাবি পোৱা নাছিলোঁ। আৰু সেইকাৰণে এতিয়া মই এটা সিদ্ধান্ত লৈছোঁ যে এতিয়া বৰ্তমান আমাৰ সন্মুখত কোভিড পৰিস্থিতি, আৰু এই পৰিস্থিতিৰ মোকাবিলা কৰাটোৱে সবতকৈ মানে প্ৰায়ৰিটি হ'ব, আৰু ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত যেতিয়া স্বাভাৱিক অৱস্থালৈ সকলোখিনি ঘূৰি আহিব তেতিয়া নিশ্চয় মই ৱাৰ্ডে ৱাৰ্ডে আৰু বুথে বুথে গৈ পেলাই মানে সমস্যাবিলাকৰ বুজ ল'ম, আৰু বুজ লৈ পেলাই প্ৰায়ৰিটি ৱাইজ মই প্ৰস্তুত কৰি মই আগবাঢ়ি যাম। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, চতুৰ্থবাৰৰ বাবে আপোনাৰ সমষ্টিবাসীয়ে পবিত্ৰ সদনলৈ পঠিয়াইছে নিৰ্বাচিত কৰি, বহুখিনি আশা নিশ্চয়কৈ সমষ্টিবাসীৰ আছে, ইয়াৰ পূৰ্বেও আপুনি তেওঁলোকৰ সৈতে থাকে বা আপোনাক আপুনি প্ৰায়ভাগ সময় তাত আপোনাক দেখা পাওঁ আমি, যে আপুনি সমষ্টিবাসীক দিছে আৰু সমষ্টিবাসীৰ লগত আপুনি খুব ওতঃপ্ৰোতভাৱে বিভিন্ন অনুষ্ঠান আমি এইধৰণে আপোনাক দেখা পাওঁ। এইবাৰ আপুনি আপোনাক কি ৰূপত দেখা যাব, বা প্ৰথম প্ৰশ্ন সেইটো হ'ব, আৰু দ্বিতীয়টো জানিবলৈ বিচাৰিছোঁ, এইবাৰ সমষ্টিবাসীৰ কোনখিনি সমস্যাৰ ওপৰত আপুনি অধিক গুৰুত্ব দিব?
মই প্ৰথমে আপোনাক ধন্যবাদ জনাইছো আৰু মক মই মানে এই কব বিচাৰিছো মইনি সমষ্টি ৰাইজে যদিও মই আমাৰ চৰকাৰৰ দিনত 10 বছৰ বিধায়ক আছিলোঁ যোৱাটো 5 বছৰ বিৰোধী দলৰ বিধায়ক হৈও ৰাইজৰ কেতিয়াও কিন্তু কেতিয়াও একো কমি অনুভৱ হ'ব দিয়া নাছিলোঁ প্ৰত্যেক ক্ষণতে ৰাইজে যেতিয়া সুখে দুখে মাতিছিল বিভিন্ন সময়ত অসম নাগালেণ্ডৰ সীমা সমস্যা হাতী উপদ্ৰৱ ৰাতি 12টা 1টা 2টা বজাত গৈ পোৱা টছ বিচাৰে ৰাইজে টচ বিতৰণ কৰা নাগালেণ্ডৰ পৰা অহা সৰু বৰ নদী আছে সেই নদীবোৰে চেলেঙাত হালপথৰ অঞ্চলত বানপানীৰ সৃষ্টি কৰে হেমলাই অঞ্চলত সেইখিনি পৰিদৰ্শন কৰাৰ পৰা আদি কৰি ক'ৰবাত খেল পাতে অনুষ্ঠান পাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পাতে ৰাইজৰ টকা পইচাৰ প্ৰয়োজন হয় নিজৰ গাঁঠি ধন যি আছে তাকো ভাঙি মেলি হ'লেও ৰাইজক দিছিলোঁ এম্বুলেঞ্চ বিচাৰে মৃতদেহ লৈ যাবলৈ ডেড বডি গাড়ী বিচাৰে ৰক্ত বিচাৰে ব্লাড প্ৰয়োজন হয় প্ৰত্যেক কোণতে দিছিলোঁ সেইকাৰণে মোৰ বিশ্বাস আছিল মই জিকিম সেইকাৰণে চেলেঞ্জ দিয়া দিও হৈছিলে আৰু লাষ্টত শেষত গৈ পেলাই জিকিলোঁ মই নিয়মস্থি ৰাইজক মই পুনৰ আপোনালোকৰ যোগেদি ধন্যবাদ জনাইছোঁ আপুনি এটা প্ৰশ্ন দিছিলে কি ৰূপ মানে ৰূপত আমি বিধায়ক ৰূপজ্যোতিক আমি দেখা পাম বিৰোধী বিধায়ক গণতন্ত্ৰৰ বিৰোধী এটা ডাঙৰ ভূমিকা আছে আমি মনে মনে এনেই বহি থাকিব নোৱাৰোঁ আমি গঠনমূলক সমালোচনা কৰিবই লাগিব চৰকাৰক জবাবদিহি কৰিবই লাগিব সেইখিনি দায়িত্ব যোৱা 5টা বছৰে পালন কৰিছিলোঁ আৰু এই 5টা বছৰো নিশ্চয় সেই দায়িত্ব পালন কৰিম আৰু বিভিন্ন জনে আমাক ইতিমধ্যে আৰম্ভ কৰিছে তেওঁলোকৰ ক'ৰবাত দৰমহা নোপোৱা প্ৰসংগ আজি 108ৰ যিসকল কৰ্মচাৰী তেওঁলোকে যোৱা বছৰৰ পৰা তেওঁলোকে দৰমহা বৃদ্ধিৰ বাবে কলা বেষ্ট পৰিধান কৰি প্ৰতিবাদ জনাইছিলে 108ৰ কৰ্মচাৰীসকলে এতিয়ালৈকে সেই দাবী চৰকাৰে পূৰণ কৰা নাই বিভিন্ন স্কুলসমূহৰ শিক্ষকসমূহৰ সমস্যা আছে যিসকল পঞ্চায়তৰ প্ৰতিনিধি তেওঁলোকে নিজৰ দৰমহাৰ বাবে তেওঁলোকে প্ৰতিবাদ কৰি আহিছে সদৌ অসমত তেওঁলোকৰ বিষয়ে চাহ বাগানৰ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি হোৱা নাই মিনিমাম ৱেজ বোৰ্ড যোৱা বছৰ চৰকাৰে গঠন কৰিলে কিন্তু এই মিনিমাম ৱেজ অৰ্থাৎ ন্যূনতম মজুৰি চৰকাৰে এতিয়াও চাহ শ্ৰমিকৰ নিৰ্ধাৰণ কৰা নাই অকল আমাৰ ৰেজিষ্টাৰ্ড গাৰ্ডেন পঞ্জীয়নভিত্ত গাৰ্ডেন বুলি অকল নহয় যিসকল ক্ষুদ্ৰ চাহ বাগিচাত থকা শ্ৰমিক তেওঁলোকৰ এতিয়ালৈকে নিৰ্ধাৰণ কৰা নাই এই প্ৰসংগ আৰু বহু প্ৰসংগ আছে বিৰোধীৰ বিধায়ক হিচাপে যিটো ভূমিকা এইটো পালন কৰি যাম সেইখিনি আপুনি পালন কৰি যাব ধন্যবাদ মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ যাম সংযুক্ত হৈছে এই মুহূৰ্তত জনিয়া বিধায়ক হাফিজ ৰফিকুল ইছলামৰ সৈতে ডাঙৰীয়া স্বাগতম জনাইছোঁ আপোনাকো অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ পুনৰবাৰ আপোনাক বিধানসভাত দেখা যাব আৰু সমষ্টিবাসীৰ বহুখিনি আশা আছে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে যিখিনি কথা কৈছে যে বিৰোধী শক্তিশালী হ'ব লাগে গণতন্ত্ৰত আৰু শক্তিশালী বিৰোধীৰ ওপৰত বহুখিনি নিৰ্ভৰ কৰে এতিয়া শাসকীয় পক্ষৰ বিধায়কসকলে নিশ্চিত ৰূপত কিছু সা সুবিধা তেওঁলোকৰ এডভান্টেজেছ এটা পজিশ্যন তেওঁলোকৰ নিশ্চয়কৈ থাকে কিন্তু বিৰোধী পক্ষৰ বিধায়ক হৈ যোৱাৰ লগে লগে আপুনি কি ভাবে আপুনি কিমান থিয় দিব পাৰিব সমষ্টিবাসীৰ আশাৰ ওপৰত হয় আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙৰীয়া যিখিনি কথা কৈছে একচুৱেলি মই শুনা নাই অলপ প্ৰব্লেম হৈ আছিল কিজানি আপোনাৰ কথাখিনি মই শুনি আছোঁ এতিয়া সমষ্টিৰ ভোটাৰ বা জনগণৰ আশা আকাংক্ষাটো আছে ইয়াৰ লগত গোটেই অসমৰ মই ভাবোঁ এজন বিধায়ক হিচাপে অপজিশ্যনৰ এজন মেম্বাৰ হিচাপে বা অসম বিধানসভাৰ এজন সদস্য হিচাপে সামগ্ৰিকভাৱে অসমৰ যিবিলাক সমস্যা ৰাজি আছে ইয়াৰ ওপৰত আমাৰ ওপৰত দায়িত্ব আছে আৰু দায়বদ্ধতা নিশ্চয় আছে এজন প্ৰতিনিধি হিচাপে তো মই অকল মোৰ সমষ্টি বুলি নহয় সমষ্টিটো প্ৰায়ৰিটি দিবই লাগিব লগত গোটেই অসমৰ যি জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাবিলাক মই বিধানসভাত উত্থাপন কৰাৰ চেষ্টা কৰিম চৰকাৰৰ মই দৃষ্টিগোচৰ কৰিম আৰু এই সমস্যাবিলাক যাতে সমাধান হয় বিগত দিনত আমি লক্ষ্য কৰিছোঁ ইয়াৰ আগতে মই দুবাৰ বিধায়ক হৈ আহিছোঁ নিৰ্বাচিত এইটো থাৰ্ড টাইম কিন্তু বহু কথা বহু জ্বলন্ত সমস্যা যিবিলাক বাৰ বাৰ বিধানসভাত উত্থাপন কৰা হয় চৰকাৰৰ দৃষ্টিগোচৰ কৰা হয় কিন্তু কাম সেইখিনি কৰে যিখিনি চৰকাৰে ভাবে বা মনস্থ কৰে ঠিক তেনেকুৱা যাতে নহয় নতুন চৰকাৰ আমি আশাবাদী বা অসমৰ জনতাই কিন্তু বিচাৰি আছে যে গতানুগতিকভাৱে যাতে চৰকাৰ নচলে আৰু বাৰ বাৰ কৰিম দিম চাম এই কথা বাৰ্তাবিলাক নকৰি কম হওক কিন্তু সেই সমস্যাবিলাক উত্থাপন হৈ যিবিলাক ডিছকাশ্যন হয় আৰু সঁচাকৈ যদি সেইবিলাক সমস্যা বুলি তেখেতসকলে ভাবে বা স্বীকৃতি দিয়ে তেতিয়া যাতে তাৰ সমাধান হয় মই এক্সাম্পল দিছোঁ আপোনাক শিক্ষাৰ কথা মই কৈছোঁ আমাৰ আজিৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তেখেতে শিক্ষামন্ত্ৰী আছিল লং টাইম তেখেতে শিক্ষামন্ত্ৰী আছিল মই তেখেতক দুটা টাৰ্ম শিক্ষামন্ত্ৰী হিচাপে পাইছোঁ হয় তেখেতে এক্টিভ হয় তেখেতে পাংচুৱেল হয় কিছু কাম হৈছে কিন্তু আজি কেৰেলাত গভৰ্ণমেণ্ট স্কুলবিলাকক আপুনি চাওক
তামিলনাডুর আপনি গভর্নমেন্ট স্কুলবিলাকর অবস্থা চাওক, গোয়াত চাওক, ইভেন দিল্লি ইমান ডেভেলপ তেখেতসকলে করেছে, গভর্নমেন্ট স্কুলবিলাকর স্টুডেন্টর রেজাল্ট আপনি চাওক, সেই সকল লড়া ছোৱালী ইলেভেন টুয়েলভর পিছত গই তেখেতসকলে বিভিন্ন ডিপার্টমেন্টত এতিয়া JEE হোক বা বিভিন্ন আপনার বিভাগত গিয়ে তেখেতসকলে ভাল মানে যে রেজাল্ট করেছে, আমার অসমের সরকারি স্কুলের পরা কিন্তু তেনেকা ধরনের আমি তেনেকা ইনফ্রাস্ট্রাকচার দিব পরা নাই, ইভেন আমি শিক্ষক দিব পরা নাই। এমই স্কুলত পাঁচজন শিক্ষক লাগে, কবাত এজন দুজন শিক্ষক লয় চলি আছে, বছর বছর আমি এইবিলাক কথা কোয়ার পিছতো তাতে শিক্ষক নিযুক্তি দেওয়া নহয়। ভেনসার স্কুলের ইমান জ্বলন্ত সমস্যা আপনাদের দেখিছে, কিছু স্কুল লওয়া হয়েছে কিন্তু এতিয়াও ঢের স্কুল বাকি আছে, যেবিলাক স্কুল কলেজ প্রভিন্সিয়ালাইজড হয়েছে বহুত শিক্ষকের পদ কিন্তু এতিয়াও লওয়া নাই। কলেজের লেকচারার সেই সকল আপনার কোনোবা দিল্লি ইউনিভার্সিটি বা বাহির ইউনিভার্সিটির পর আইছে বলে সেইবিলাকক এতিয়া হোল্ড করে রখা হয়েছে, বা বহুত ডিপার্টমেন্ট আপনার কনকারেন্স পোৱা নাই বলে পুরা পুরা ডিপার্টমেন্ট সেই সকলের পদ কিন্তু প্রাধিকীকৃত হওয়া নাই। এটা কলেজ 40 জন শিক্ষক আছিল, 10 জনের পোস্ট হয়েছে, 30 জন হওয়া নাই। ঠিক এলপি স্কুলের পর আরম্ভ করে এমই স্কুল ইস্যু ডেটের পর আরম্ভ স্বাগতম জানাইছো, আপনি চাই আছে দ্য প্রাইম শো। বিরতির পূর্বে রূপজ্যোতি কর্মী আপনার ওসর আইসো, বিরতির পূর্বে রূপেশ গোয়ালা একটা কথা কৈছিল যে বিগত 5টা বছর বিজেপি সরকারখনে যিমান কাম করেছে সেয়া বিগত কোনো এখন সরকারে আসলে রাজ্য করা নাই। কংগ্রেসের দীঘলিয়া শাসন আছিল রাজ্য, আর এইখানে কথা লগতে চাহ জনগোষ্ঠীর কথাখিনিও কৈছে, উন্নয়নের কথা আপনিও ইয়ার পূর্বে কৈছে। আমি যদি ভালদরে চাও, 2001 চনের আগত উগ্রপন্থী সমস্যা, হস্ততাঁত সংগঠনের সমস্যা, অসমত শিক্ষক কর্মচারী দরমা নোপা অসমখন আছিল, যত একটা সময় পঞ্চায়েত নির্বাচন হওয়া নাছিল। পূর্ব মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ে 2001 চনের দায়িত্ব লই একলেথরে 15টি বর্ষ অর্থাৎ 3টা কার্যকাল তেখেতে মুখ্যমন্ত্রী দায়িত্ব লৈছিল, ভুল হয়েছিল আর তার কারণে আমি আমার ক্ষতিও হল। 2016 চনত আমার সরকার নাহিল, সেয়া স্বীকার করেছো, কিন্তু একেবারে একো নাই হওয়া বলে কলে এনেই মানুষে আর অসমের মানুষে আমার 15টা বছর চলাব দিবনে? কংগ্রেস দলের সরকার সময় হয় আমি কিছু কাম করব পারিলো, যার কারণে রাইজে আমাক ভোট দিছিল, কিছু কাম করব পৰা নাছিল, রাইজে পরিবর্তন বিচারিছিল, কিন্তু 5 বছর যথেষ্ট সময় পাইছিল। যোৱাটো দিনত আমি একেবারে কাম নাই হওয়া বলে আমি নকোঁ। পূর্বর স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত কাম হয়েছিল, কিন্তু যদি আমি চাও একেবারে বহুত কাম হল সেটাও নকোঁ। কারণ আজি তারিখত যদি কোভিডের মোকামিলা করবর কারণে আমি যাওয়াটো বছরের তখেতে দিনে রাতে কষ্ট করে হারিটো আমি দেখা পাইছিল। আমি যখন জনপ্রতিনিধি আসলো আমি লাগিছিল, অসমের সংবাদ কর্মী হোক স্বাস্থ্যকর্মী সকলে কষ্ট করেছিল, আমি ত্যাগ করবলগা হয়েছিল। কিন্তু আজি তারিখত যদি কোভিড লৈ পেলে মোকামিলা করবর কারণে কেন্দ্র সরকারের তরফরপা যে সাহায্য বা ব্যবস্থা একটা প্ল্যানিং পরিকল্পনা করবার অভাবের কারণে এইটো আর লুকাই রাখি লাভ নাই, আমি কোনো নোৱাৰিম। আজি যদি কোভিডের আক্রান্ত সংখ্যা বৃদ্ধি, মৃত্যু সংখ্যা বৃদ্ধি, কবাত তো বর্তমান কেন্দ্র বা রাজ্য সরকারের কবাত অকমান হলেও ভুল নীতির বাবে আজি মৃত্যু সংখ্যা বাড়ি গিয়ে আছে। আজি আইসিউ অভাবে আমি দেখা পালো, ভ্যাকসিনের অভাব, টেস্ট কিটের অভাব, সেইবোৰ যদি আগরপা অকন প্রস্তুতি চলোহেতেন আজি এইটো অবস্থা আমার নহয়। কবলগা বহু আছে, আমি নিশ্চয় কম, বিধানসভা মজিয়াতো কবলগা আছে। রূপেশ গোয়ালা আপনি কৈছে যে ডুমডুমা চাহ নকৰি ডুমডুমা, এতিয়া ডুমডুমার কথা চাহ নকৰি বুলি কোৱাৰ লগে লগে চাহ জনগোষ্ঠীর চাহ শ্রমিকৰ বহুখিনি দাবি আছিল, তেওঁলোকৰ বিশেষকৈ মজুরির দাবি পৰা আৰম্ভ কৰি বহুখিনি দাবি আছিল, সেইখিনি পূৰণৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিছু প্ৰতিশ্ৰুতিও দিছিল বিজেপি চৰকাৰে, এতিয়া কি ধৰণে আগুৱাই লৈ যাব? নাই, এই বিষয়টো এটা গুরুত্বপূর্ণ বিষয়, আর মই যেহেতু চাহ মজদুর সংঘৰ সাধাৰণ সম্পাদকৰ দায়িত্বটো আছো, গতিকে এই বিষয়টো আমাৰ কাৰণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেনসিটিভ ইস্যু, কারণ বাগিচার শ্রমিক আজি প্রায় 3 বছর ধরে মজুরির কারণে অপেক্ষা করে আছে। আর শেহতিয়াকে সরকারে ন্যূনতম মজুরি নির্ধারণের বাবে যখন উপদেষ্টা সমিতি বনাইছিল, সেই উপদেষ্টা সমিতিয়ে দ্বিতীয়বারের বাবে অন্তর্বর্তীকালীন বৃদ্ধি করে একটা জাননী জারি করেছিল, আর সেই জাননীর পিছত 50 টাকা বৃদ্ধি পাইছিল। আর আমি আশা করে আসিল যে সেই জাননী ইমপ্লিমেন্ট হব, আর বাগিচা মালিক পক্ষই সেই জাননী মতে বাগিচার শ্রমিকসকলের মজুরি 50 টাকা বৃদ্ধি করব বলে আমি আশা করে আসিল। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপর বিষয় যে বাগিচা এই যখন মালিক গোষ্ঠী আছে প্রায় 17টা ডাঙর ডাঙর কোম্পানি, এওঁলোক হাইকোর্টত গলগে, আর হাইকোর্টত যাওয়ার পিছত বিষয়টা আজি হাইকোর্টত বিচারাধীন হয়ে আছে, স্টে দিছে কোর্টে।
গতি আমি আপনার চ্যানেলের যোগেদি আজি যেহেতু বিষয়টি সাবজুডিস হয়ে আছে গতি আমি অন্য কথা মানে অন্য কথা কব খোঁজা নাই, কিন্তু এটা কথা মানে নিশ্চয় কম যে মালিক পক্ষে শ্রমিক দুখিয়া শ্রমিকসকলের মজুরি বৃদ্ধিক লৈ পেলায় মানে এনে ধরনের কাম করব নালাগিছিল। আমার শ্রমিক আর মালিক পক্ষের মাজত যথেষ্ট বুঝাবুঝি আছিল, আর বাগিচার শ্রমিকসকলে আন্তরিকতাৰে নিজের বাগিচাখনক নিজের বলে ভাবে আর আন্তরিকতাৰে বাগিচাত কাম করে। গতি যেহেতু তিন বছর ধরে মজুরি বৃদ্ধি হওয়া নাছিল, গতি বাগিচা কর্তৃপক্ষে আন্তরিকতাৰে আগবাড়ি আহি সেই 50 টাকাটো তেওঁলোকে কার্যকরী করব লাগিছিল, কিন্তু দুর্ভাগ্যর কথা তেওঁলোক আইনের দ্বারত গোল তেওঁলোকৰ যোৱার অধিকার আছে, তাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আছে। আপনি দোষারোপ করিব বিচাৰিছে মালিক পক্ষ? না রব রব, মোর কথাটো শেষ করে লো। মই কিন্তু মোর এটা আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে অতি সোনকালে রাইজে মজুরি মানে লাভ করিব পারিব, আর কোর্টে শ্রমিকর পক্ষ থিয় দিব বলি আমার দৃঢ় বিশ্বাস। কারণ মালিক পক্ষে যেটু কেস করেছে সেই কেসত তেওঁলোকে চাহ মজদুর সংঘক পার্টি বনাইছে, সরকারকো পার্টি বনাইছে, আর চাহ মজদুর সংঘকো পার্টি বনাইছে, আর আমিও আইনের সহায় লৈছো, আর আমি দৃঢ় বিশ্বাসী যে অতি শীঘ্রে শ্রমিকসকলে ন্যায় পাব, আর যি 50 টাকার অন্তর্বর্তীকালীন বৃদ্ধি হয়েছে সেইটো শ্রমিকসকলে লাভ করবলে সক্ষম হবে। রূপজ্যোতি কর্মী, খুব চমুকৈ, যেহেতু আপনাদেরকেও সরকার আপনাদেরকেও নির্বাচনের পূর্বে আসলে 5টা গ্যারান্টি দিয়েছিল, তার ভিতর এই চাহ শ্রমিকর মজুরি সম্পর্কেও একটা গ্যারান্টি আছে, এটা আপনাদের সরকার নহল, কিন্তু এই সন্দর্ভত তখন ভাষ্য আপনি নিশ্চয় শুনিলে, রূপেশ কলার ভাষ্য আপনি নিশ্চয় শুনেছে, আপনার মতামত কি? চক, যাকালি বিধানসভার মজিয়াটো মানে উপস্থাপন করব চেষ্টা করেছিল আর সরকারক আহ্বান জানাইছিল মাননীয় নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয়ের যোগেদি মুখ্যমন্ত্রী তথা সরকারখনলে। আর যেহেতু রূপেশ গোলা ডাঙরিয়া তেখেত ডুমডুমা সমষ্টির সন্মানীয় বিধায়ক হওয়া উপরও চাহ মজদুর সংঘ যে শ্রমিক সংগঠনের অধীনত সমগ্র চাহ বাগান সমূহ আছে, এই শ্রমিক সংগঠনের তেখেত গুরু দায়িত্বত আছে সাধারণ সম্পাদক হিসেবে, সেখানে যেহেতু বিজেপি দলটির একটা নির্বাচনী প্রতিশ্রুতি আছিল আর চাহ মজদুর সংঘর দাবি আছিল যে বিজেপি দলের তরফের যুক্ত ঘোষণা 351 টাকা সেই মজুরি দিব লাগে, হয় 351 টাকা একবারে দিব নয় একলগে সেই সাকে বোধহয় সম্ভব নয়, সেই তো মালিক পক্ষের উপর একটা চাপ দিয়া হব, হেঁচা দিয়া হব, কিন্তু নিয়ন্তম 50 টাকা যদি ইন্টারিম যুক্ত ঘোষণা করেছিল নির্বাচনের পূর্বে, আমি অনুরোধ জানাম মিনিমাম ওয়েজ বোর্ড যুক্ত বিজেপি মিত্রজোঁটৰ সরকার যাবারও আছিল আর কৈছিলে মিনিমাম ওয়েজের যোগেদি যুক্ত শ্রমিকর মজুরি নির্ধারণ করা হব, আজি পর্যন্ত কিন্তু নির্ধারণ করা হওয়া নাই, সেখানে এই বিধানসভা আরম্ভ হওয়া দুদিনে হয়েছে, আমি সোমবারে কিন্তু এই বিষয়টো একটা স্পষ্টীকরণ সরকার পর বিচারিম কেতিয়াকে দুমাহ তিনিমাহ চারিমাহ ছমাহ কিমান দিনের ভিতর শ্রমিকর মজুরি নির্ধারণ হব। আমি রূপেশ গোলা ডাঙরিয়াকো জবাবদিহি করেছো আর আশা রাখিছো রূপেশ গোলা ডাঙরিয়া সাধারণ সম্পাদক হিসাবে আর বিজেপি বিধায়ক হিসাবে সরকার লগত কথা পাতি পেলায় সোমবারের ভিতর রাইজক নিশ্চয় একটা বার্তা দিব বলে আমি নিশ্চয় আশা রাখিছো। আমি ধন্যবাদ। এই প্রসঙ্গের পর আন এক প্রসঙ্গলে আহিছো, রফিকুল ইসলাম ডাঙরিয়া, এনআরসি রিভেরিফিকেশনের প্রসঙ্গ উত্থাপন হয়েছিল, আর রিভেরিফিকেশনের প্রসঙ্গত এইখিন ধরনের কথা হয়েছিল যে কত রিভেরিফিকেশন কিমান শতাংশ হব লাগে, 20% 10%ের কথা কোয়া হয়েছিল, এটা এআইইউডিএফ দল হিসাবে আপনাদের তো কিছু আপত্তি দর্শাইছিল, আপনাদের আপনাদের স্থিতি স্পষ্ট করেছিল, অকমান যদি আমাক কয়। হয়, মই এনআরসির উপর কোয়ার আগত এই চাহ মজদুরের কথা আছে, জাস্ট মই দুটা কথা কই লম আপনি অনুমতি দিলে। ইয়ার আগত যেটু আমার সেশন মানে যা কার্যকালের লাস্ট সেশনত চাহ মজদুর সকলের যেটু পার ডে তেখেতকলের মজুরি 351 হব লাগে মই জোরদারভাবে উত্থাপন করেছিল, আমার কুর্মী ডাঙরি উত্থাপন করে থাকে, রূপেশ গোয়ালা ডাঙরিয়া তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করেছো তেখেতে জিকি আহিছে, মই তেখেতক অনুরোধ করিম শাসক দলের আপনি এজন প্রতিনিধি চাহ জনগোষ্ঠীর পর বিলং করে অসমত এই চাহ জনগোষ্ঠী আর সংখ্যালঘু সরসাপুরীত বসবাস করা আরও কিছু সরু সুরা জনগোষ্ঠী আছে যখন বহুত ডিপ্রাইভ তেখেতকলের অধিকার প্রাপ্যখিনি তেখেতকলে বিগত দিনত পোৱা নাই, এই অঞ্চলবিলাকত ভাল স্কুল নাই, ভাল মানে হসপিটাল নাই, কলেজ ইউনিভার্সিটি এই অঞ্চলবিলাকত নাই, গতিকে আপনি জোরদারভাবে বিধানসভাত আপনার দল আপনার সরকার আছে আপনি কথাবার্তাবিল উত্থাপন করক, আমি কিন্তু এই কথাবার্তা আমি লক্ষ্য রাখিম আর জোরদারভাবে আমি উত্থাপন করিম। সরকারের যে প্রতিশ্রুতি আছিল যে 351 টাকা পার ডে মজুরি দিব লাগে, এইটো মালিক পক্ষ আর কি ঝগড়া আছে এই কথা কিন্তু অসমৰ জনতায় নুবুঝে, আমিও নুবুঝু, এই কথা এইবিলাক সেটেলমেন্ট লাগিব আর এইখিনি কিন্তু দিব লাগিব, অকলেই ডেইলি মজুরি নহয়, এইখিনি তো রেজিস্টার্ড যিসকল লেবার আছে এইখিনি
আনঅর্গেনাইজ সেক্টর আনরেজিস্টার্ড বহুত লেবার চাহ মজদুর এলাকাত আছে বহুত কম পয়সাত এই অকল কাম করে এই সব ইস্যুবিল আপনার উত্থাপন করব আপনার নকরিলে আমি এই কথা বার্তাবিল উত্থাপন করি যেহেতু বিধানসভার এজন প্রতিনিধি হিসাবে গোটাই সব জাতি জনগোষ্ঠীর প্রতি আমি দায়বদ্ধ আমার দায়িত্ব আছে যে নহক ইয়ার পিছত মই কইছি এনআরসির কথা আপনি যে কইছে এনআরসি জনতায় বিচারিছে একটা শুদ্ধ এনআরসি হোক যে এনআরসিত ভারতীয় অসমিয়ার নাম থাকক এজনও বিদেশীর নাম যাতে এনআরসিত না থাকে আর আমারও স্ট্যান্ড এইটু যে 71ৰ পিছত যেহেতু অসম চুক্তির আধারত 71 কাট অফ ডেট হয়েছে ইউনানিমাসলি সবে মানি লৈছে আর তার আধারতে আপনার এনআরসি প্রস্তুত হয়ে আছে সুপ্রিম কোর্টের সুপারভিশনত গতি 71ৰ পিছর এজনও মানুষের নাম থাকিব নালাগে আর 71ৰ আগর এজন মানুষের নাম এনআরসির পর বাদ থাকিব নালাগে এইটো লক হয় হয় মই তাকে কইছো কিন্তু দুর্ভাগ্য বিজেপি সরকারে আগর টার্মত কা পাস করিলে পাস করি 71ৰ পৰা 2014 লৈকে অহা মাজত বিশেষ একটা সম্প্রদায় বাংলাদেশ বা কবার পর আইলে সেই সকলক এনআরসি একমত করার কারণে যেটু কা পাস করিলে এটু দুর্ভাগ্যজনক এফালে এনআরসি আনফালে কা দুটার মাজত ডাঙর কন্ট্রাডিকশন যেটু করিব না লাগিছিল এতিয়াও সেটু বিজেপিয়ে বিবেচনা করে কা বাতিল করক দুই নম্বর এনআরসির কাম সুপ্রিম কোর্টের সুপারভিশন চলি আছে পাঁচ বছর চলিছে আপনার দেখিছে 50,000 অধিক অসমৰ কর্মচারী চাকরিয়াল সকল ইয়াত নিয়োজিত আছিল ডিসি বিলাকৰ তত্ত্বাবধান আছিল ডিআরসিআর এলআরসিআর সিআরসিআর একেবারে পাঁচ লেয়ার এনেকুৱা গৈ গৈ এক্সামিন করি করি করে এটা এনআরসি হয়েছে হয় ডাঙর একটা এক্সারসাইজ কবাত সৰু সুৰা ভুল থাকি যাওয়াটো স্বাভাবিক কথা কোনোবা যদি এনেকুৱা দুই চারিজনের নাম দুই চারিশ যিসকলের নাম হবাব নালাগে সোমাইছে সেই সকল কাটার প্রভিজন আছে আৰু যদি বাহিৰত নিশ্চয় এতিয়া 19 লাখ মানুহ আছে য'ত লাখে লাখে ভাৰতীয় মানুহ আছে যিসকলৰ নাম নিশ্চয় আপোনাৰ ক্লেম অবজেকশ্যন নেক্সট যিটো সুবিধা তেখেতসকলে এপটিত পাব তাত গৈ তেখেতসকলৰ নাম নিশ্চিতভাৱে সোমাব ভাৰতীয় বাদ পৰিচয়সকল সোমাব লাগিব যিটো অসম চৰকাৰে ৰিভেৰিফিকেশ্যন বিচাৰিছিল ইয়াৰ আগৰ চৰকাৰ বিজেপি চৰকাৰ আৰু দিল্লী চৰকাৰে আপোনালোকে জানে 2019ত তেখেতসকলে ইয়াৰ যেতিয়া এনআৰচিৰ ফাইনেল এনআৰচি ওলায় 31 আগষ্ট 2019 তেতিয়া তার পিছে পিছে এপিডব্লিউর লগত আসুর লগত অসম সরকার অসমের বিজেপি সরকার তেতিয়ার আর সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার ইয়ার রিভেরিফিকেশন বিচারিছিল কিন্তু যেটু নোডাল অফিসার আছিল বা এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা তেখেতে রিপোর্ট করেছিল যে ক্লেম অবজেকশনের সময়ত 27% মানুষের রিভেরিফিকেশন হয়ে গেছে গতি এতিয়ারও দরকার নাই ফার্দার গতি সুপ্রিম কোর্টে অসম সরকার আর দিল্লি সরকারের রিভেরিফিকেশনের যে ক্লেম আছিল এটু নাকচ করেছিল বাতিল করে দিছিল ইয়ার পিছতো মই ভাবু যে আকৌ অসম সরকারের হয়ে স্টেট কোঅর্ডিনেটর অসম সরকারক সুপ্রিম কোর্টে এই ম্যাটারত কইছে যে হয়ে যাওয়া বলে কই দিছে যে গতি যেটু ক্লেম করেছিল এটু নাকচ করেছে বাতিল করেছে এটা অসম সরকারের হয়ে স্টেট কোঅর্ডিনেটর তাতে যাওয়ার কিমান যুক্তিযুক্ততা আছে এটু ল পয়েন্টত কব মই ভাবু কোনো স্টেট কোঅর্ডিনেটর যাব নোৱাৰে অসম সরকারের কনসার্ন আছে না নাই এটুও ক্লিয়ার নহয় অসম সরকারের ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত লওয়া নাই আপনার কথাখিনি কন্টিনিউ করিম বিরতির পিছত অকনমান সময় বাবে রইছো এটা বিরতির বাবে স্বাগতম জানাইছো আপনি চাই আছে দ্য প্রাইম শো রূপজ্যোতি কর্মী পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছো ইয়াৰ পূৰ্বে এনআরসি ৰিভেৰিফিকেশ্যনৰ যিখিনি কথা পাতি থকা গৈছিল আপুনি নিশ্চয় শুনিছে বিৰতিৰ পূৰ্বে চৰকাৰেও চৰকাৰৰ ফালৰ পৰা 20% 10% ৰিভেৰিফিকেশ্যনৰ কিছু কথা বতৰাবোৰ চলি আছে পুনৰবাৰ ৰিভেৰিফিকেশ্যনৰ আবেদন জনোৱা হৈছে এতিয়া কংগ্ৰেছ দলৰ কি স্থিতি এই সম্পৰ্কত বা তেওঁলোকৰ কি কি মতামত আমাৰ স্থিতি স্পষ্ট বৰ্তমান এই চৰকাৰখনে তেওঁলোকে 5 বছৰ সুযোগ পাইছিল খুব শুদ্ধ এখন এনআরসি প্রকাশ করে পেলে রাইজক দিয়ার কিন্তু ইয়ার পরিবর্তে আমি দেখা পালো যে এই এনআরসি খন প্রকাশ পো আজি 2 বছৰ 2.5 বছৰ হল কিন্তু এতিয়ালৈকে সরকারখনে স্পষ্টকে তেওঁলোকর যদিও মহামান্য সুপ্রিম কোর্টের অধীনত এই এনআরসি কামবোৰ আগবাড়িছিল কিন্তু সরকারে কবাত ইয়াত আওকাল আনিব বিচাৰি থকা যেন কবা দেখা পাইছো আমাৰ স্পষ্ট কথা অসম চুক্তিৰ আধাৰত 24 মাৰ্চ ৰাতি মাজনিশালৈকে 1971 চনৰ আগত অহাসকল ইয়াত অন্তৰ্ভুক্ত হ'ব লাগে অসম চুক্তিৰ মতে আৰু ইয়াত এই বাংলাদেশী সমস্যা বিদেশী সমস্যা বহিৰাগত সমস্যাটো অসমৰ পৰা একেবাৰে নাইকিয়া হ'ব লাগে কংগ্ৰেছ দলে আমি বিচাৰো আমি 80% কাম কৰিছিলোঁ আমাৰ কাম এনআরসি আমি আৰম্ভ কৰিছিলোঁ পূৰ্ব মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ সময়ত আমি 80% কাম কৰাৰ পিছত মাত্র 20% কাম এতিয়া বর্তমান এই সরকারখনের করব লাগে আছিল কিন্তু তেওঁলোকে শুদ্ধকে এতিয়াও প্রকাশ করব নোৱাৰাটো অলপ দুঃখৰ বিষয়
রূপেশ কলা যদি এবার শুনিছে এনআরসি রিভেরিফিকেশন সম্পর্কে যিনি কথা বতরা চলি আছে সেইখিনির বাহিরে এটা ছয় নম্বর দফা রূপায়ণ কমিটির প্রতিবেদন সন্দর্ভত যদি কম চুক্তির দপ্তর মন্ত্রীগীক আমি দেখি অতুল বরা ডাঙরিয়া আশু কার্যালয় গেছে সেই সন্দর্ভত আলোচনা করেছে কিন্তু ছয় নম্বর দফা রূপায়ণ কমিটির প্রতিবেদনক ল বা কি ধরনের রূপায়ণ করা হব সরকারের বর্তমানের স্থিতি কি প্রশ্ন আসলে সকলোরে মন মগজুত আছে ক্রিয়া করে রফিকুল ইসলাম ডাঙরিয়া আপনার ওসর একটা বিষয় লো আসলে এই মুহূর্ত বাকিখিনি প্রসঙ্গ যদি আমি আঁতরাইও থাকি যদি আপনি শুনেছে এই মুহূর্ত বাকিখিনি প্রসঙ্গ আঁতরাই থলেও বানপানী আছে সন্মুখত বানপানী কি ধরনের অবস্থা এটা অসমের হয় আমি সকলে জানো দেখি আহিছো বানপানীর কথা আর বেলেগক আমি কবলৈ নালাগে বানপানীর উপরেও আছে কোভিডর পরিস্থিতি যাওয়া বেলিকাও তেনেকাই হয়েছিল এবার আকো আমি কোভিডর যুঁজখনের লগতে বানপানী পামহি রফিকুল ইসলাম তিনিগৰাকী বিধায়ক এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে আর আসলে কি কি ধরনের প্রত্যাহ্বান থাকিব কি কি ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হব বা কি কি আশা আছে এই গোটেখিনি কথা বতরা পাতি আছে তার মজার কিছু খবর আমি যাবলে বিচার যিখিনি এই মুহূর্তে আন কিছু প্রাসঙ্গিক বিষয় যি কথা পাতি আছো শিক্ষা দীক্ষার পর আরম্ভ করে শিক্ষার আন্তঃগাঁথনির লগতে স্বাস্থ্যর আন্তঃগাঁথনি গোটেখিনি কথা পাতি আছো আন কিছু প্রসঙ্গ লিম এটা বিরতির পিছত স্বাগতম জানাইছো বিরতির পূর্বে কিছু প্রসঙ্গ উত্থাপন করেছিল যেনে আসলে রাইজর মনত একটা উৎসুকতা আছে রূপেশ কল আপনার সুদিবলে বিচারিছো যে ছয় নম্বর দফা রূপায়ণ কমিটির প্রতিবেদনের কথা আছে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টা আছে কি ধরনের আগবাড়ি সরকার শ্রমিকর মজুরির বিষয়টি পুনর্বার উত্থাপন করেছে বিশেষ আমি রফিকুল ইসলাম ডাঙরিয়াক মানে ধন্যবাদ জানাইছো যে চাহ জনগোষ্ঠীর প্রতি যরদ সঁচাকে মানে ধন্যবাদ জানাইছো আর আমার সরকার চাহ শ্রমিকর সমস্যা সমূহক যথেষ্ট কমিটেড আর আগন্তুক দিনবিলাকত তার প্রতিফলন নিশ্চয় আপনাদের দেখা পাব এই চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টাই হোক বা ষষ্ঠ গোটেই কথাখিনি চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি আজির তারিখত যেটু গতি লাভ করেছে যেটু পর্যায়লে পাইছে বিগত সরকারের দিনত কেতিয়াও এনে ধরনের পর্যায় পোৱা নাছিল আর আমি আশাবাদী যে আগন্তুক দিনবিলাকত ই এটা চূড়ান্ত রূপ লব গতিকে এনে ধরনের বহু কথা আছে যেবিলাক আমি বিগত সরকারের দিনত দেখিবলৈ পাইছো আর আগন্তুক দিনবিলাকত যথেষ্টখিনি কাম হওয়ার ফল আছে আজি যেটু আমি অলপ আগত পাতি আছিলো যে বাগিচার ক্ষেত্রত বাগিচার লোকসকলের যে জনজাতিকরণের বিষয়টি আদিবাসী চাহ জনগোষ্ঠীর লোকসকলের জনজাতিকরণের বিষয়টি এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বাগিচার রাইজর আর বহু এনেকা ইস্যু আছে যেবিলাক ইস্যুক লৈ পেলায় বিভিন্ন দল সংগঠনে বিভিন্ন সময় মাত মাতি আহিছে আর এই ইস্যুসমূহে আগন্তুক দিনবিলাকত এটা মানে সমাধানের সূত্র নিশ্চয় ওলাব তাক লৈ আমি সকলোৱে আশাবাদী মই এগৰাকী চাহ জনগোষ্ঠীর যুবক হিসাবেও আশাবাদী আর সরকারের বিধায়ক মানে সরকারি পক্ষের বিধায়ক হিসাবেও মই আশাবাদী যে আগন্তুক দিনবিলাকত এই সমস্যাসমূহে এটা সমাধানের রূপ লব চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণ তার লগতে ছয় নম্বর দফা রূপায়ণ কমিটির প্রতিবেদন এইসমূহ বিষয় কি ধরনের লৈ আগবাড়িব নাই মই সেই কথাটোৱে কৈছোঁ এই গোটেই কথাবিলাক ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ বিষয়ে হওক বা ষষ্ঠ আমাৰ হেৰি প্ৰতিবেদনৰ কথাই হওক এই গোটেই কথাবিলাক মানে আগন্তুক দিনবিলাকত নিশ্চয় এটা ৰাইজে বিচৰা ধৰণে এটা সমাধানৰ সূত্ৰ ওলাব বুলি আমি সকলোৱে আশা কৰি আছোঁ ৰফিকুল ইসলাম আপোনাৰ ওচৰলৈ পুনৰবাৰ আহিছোঁ যেতিয়া বানপানীর সময়সাত ককবকায় সেই পরিস্থিতি আমি সকল অবগত বা বানপানীর সময়সা আমি নতুনকৈ কবলগীয়া প্রয়োজন নহয় এতিয়া আকৌ পরিস্থিতি অধিক জটিল করে তুলিছে যোৱা বছরটো আর এই বছরটো কোভিড পরিস্থিতিয়ে হয় আপনার মানে শুনেছো মাজত টেকনিক্যাল অসুবিধার কারণে হয়তো মই অলপ ডিসকানেক্ট হয়েছিল মোর যদি অলপ টাইম দিয়ে মোর এনআরসির কথাটা অলপ আধা মিনিট মই কই শেষ করে বানপানীত আহিম মই এনআরসির কথা মই কৈছিলো সরকারের যেটু রিভেরিফিকেশন এটা বিচারিছে চাওক বিদেশীর নাম থাকাটাও আমি তো বিচার নাই আর আমি একমাত্র এআইইউডিএফ দল যি দলে বিচারিছো 71-ৰ পিছর এজনও বিদেশীর নাম যাতে এনআরসিত না থাকে মুসলমান হোক হিন্দু হোক কোনো কথা নাই এনেকা দাঁতি
আপনার যদি ইস্টাডি করে বহুত কম দল সংগঠন পাব যে একাত্তরের পিছর এজন বিদেশীর টান থাকি নালাগে আর ইয়ার কারণে আমি পাঁচ বছর কাম করছো কিন্তু যদি রিভেরিফিকশন বিচারি আছে ইন্টেনশন কি সব লাগবে রিভেরিফিকশন 27% হওয়া বলে প্রতীক হাজিরা ডাঙরিয়া কই গেছে আকো বারবার বিচারের অর্থ কি ইয়ার আগত আমি দেখিছিল ক্লেম এন্ড অবজেকশন যেটু করি অবজেকশন যেটু করিব দিছিল ক্লেম অবজেকশন রাতারাতির ভিতর 500,000 মানুষের নামত অবজেকশন করেছিল আর অবজেকশনকারী আপত্তিকারী কিন্তু উপস্থিত হওয়া নাছিল আর এই গরিব দুখিয়া নিচলা মানুষখিনি ধুবরী গোয়ালপাড়া বরপাটা নগাঁও মুড়িগালপাড়া কবা শিবসাগর তিনচুকিয়া ডিব্রুগড়ত গই সেই সকল রিভেরিফিকশনের কারণে 24 ঘন্টা আগত নোটিশ পাইছিল 10-10, 20-30 হাজার টাকা গাড়ি ভাড়া করে এই সকল মানুষ গরু ছাগলী বিক্রি করে মহিলা সকল নিজের কানর নাকর কান ফুলি নাক ফুলি বিক্রি করে এই সকল তাত হিয়ারিংর কারণে গই হিয়ারিং দিয়ে আহিছে এনেকা ধরনের হারাশাস্তি কিন্তু অসমৰ জনতা বিচার নাই অসমীয়া মানুষক ভারতীয় মানুষক এনেকা ধরনের হারাশাস্তি বারবার করাটো কোনেও নিবিচারে গতি পাঁচ বছর এনআরসির কাম হয়েছে সুপ্রিম কোর্টের সুপারভিশনত হয়েছে 50,000 কর্মচারী কাম করেছে আর নিশ্চয় তেখেত সকলে যেখানে কাম করেছে ডিসির তত্ত্বাবধানত করেছে নিরপেক্ষভাবেই করেছে তাতে এই সরসাপুরীর মানুষের কোনো মাহি পেহির লড়া ডিসি তেখেত সকল গই এই সকল নাম তাতে ব্যাকডোর দিয়ে সোমাই দিয়া নাই ইয়ার পিছতো বারবার আপত্তি করে থাকাটু ইয়াত কিন্তু দিয়ার ইজ সামথিং ফিশি গতি কোনোবা এজনক হারাশাস্তি করিম বলে কোনোবা একটা জনগোষ্ঠী বা কোনোবা একটা গ্রুপক এনেকুৱা ধৰণৰ ইন্টেনশন থাকিলে এটো কোনো পদ্ধতি মানি লোৱাৰ কথা নহয় যুক্তিসংগত নহয় সরকারে ৰিভেৰিফিকেশনৰ কথা কৈছে বা ৰিভেৰিফিকেশনৰ আবেদন পৰিছে এইভাৱে যে বহুখিনি আখোৱাহৰ কথা কোৱা হৈছে হে আখোৱা মুক্ত হোৱা বিভিন্ন জনে তাতে হয় তাতে চাওক এটা প্রভিজন আছে যদি এটি এনআরসি ফাইনাল এনআরসি উলাইছে 19 লাখ মানুষের নাম বাদ আছে এই সকলে রিজেকশন স্লিপ পাব সেই সকলে এফটিত যাব তেখেত সকলে যিসকল ভারতীয় 19 লাখের পৰা আহি আহিব ইনক্লুড হব যিসকল বিদেশি প্রুফ হব 19 লাখের পৰা সেই সকল বিদেশত যত যাক পঠাব লাগে পঠাক কারো আপত্তি নাই এতিয়া বাকি থাকিল যেটু 3,11,00,000 মানুষের নাম ফাইনাল এনআরসিত আহিছে যি ফাইনাল এনআরসি হিতের দেব শর্মা ডাঙরিয়া ড্রাফট কবলৈ তেখেতে একটা নেরেটিভ ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এক ফাইনাল এনআরসি বলে কইছে হোম ডিপার্টমেন্টে এক ফাইনাল এনআরসি বলে কইছে প্রতীক হাজেলা আর জি এক ফাইনাল এনআরসি বলে প্রেস মিট দিছে সুপ্রিম কোর্টের অর্ডারত বারবার এটু ফাইনাল এনআরসি বলে কইছে কিন্তু এটু ড্রাফট বলে কই একটা নেরেটিভ সৃষ্টি করব বিচারিছে যেনক মো কই আছে একটা প্রভিশন আছে যদি এই 3,11,00,000 মানুষের মাজত যদি কোনো বিদেশির নাম সোমাই আছে নিশ্চিতভাবে এটু হোম ডিপার্টমেন্টের কর্তৃত্ব আছে ডিসির কর্তৃত্ব আছে তেখেতকল নলেজ থাকিলে সেই মানুষজনের নাম তেখেতকরে কাটিব পারে গতি আর রিভেরিফিকেশন নকরাকৈ যদি এটু এখতিয়ার দিয়া আছে যদি বিদেশির নাম যদি উঠি গৈছে ইমান ডাঙর এক্সারসাইজ কবা থাকিব পারে আছে যদি সেই অকল যাব রিয়েলি যদি কোনোবা বিদেশির নামে সোমাই আছে সকলকে আগত আমি প্রতিবাদ করিম যে কিয় বিদেশির নাম থাকিব যাব লাগিব কিন্তু সেই গয়নালৈ কোনোবা 70 লাখ ভাবিছিল 70 লাখের নাম নোলাক বলে বারবার হিয়ারিং বিচারিব পাঁচ বছর কাম চলিল আর 50 বছর এই লই পলিটিক্স করিব এটু হব নালাগে অসমখন পিছুয়াই যাব গতি এটু সেটেলমেন্ট হব লাগে আর নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের সুপারভিশনত এটু এক হব যেনক ইয়ার পিছত মই আপুনি বানপানী সুধিছে এইবার সরকারে কয়ে আছে বানপানী মুক্ত অসম করিব ভাল কথা আমিও সহযোগ করিম বিরোধী হিসাবে কনস্ট্রাকটিভ ভূমিকা আমার থাকিব বানপানী মুক্ত ইরোশন মুক্ত অসম অসমে এই বানপানী আর গড়াকরণের সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিব লাগে বলে আমি বারবার দাবি জানাই আহিছো ইয়ার আগর বছরবিলাক আপনাদের লক্ষ্য করেছে বানপানীত মানুষ মরিছে গরু ছাগলী মরিছে আজি রাজ্যপাল মহোদয়ের ভাষণ তাতে আনিছে এনিমেল প্রোটেকশনের কথা কাউ প্রোটেকশনের কথা গরু প্রোটেকশনের কথা তাতে কইছে আচ্ছা আপনার এই গরু ছাগলী ম কিমান মরিল হেক হয়ে গল কিন্তু ইয়ার মালিক সকল 1 টাকাও বিগত দিনত কিন্তু ক্ষতিপূরণ নাপালে এটু কিন্তু আমি লক্ষ্য করছো আর বানপানীতেই ক্ষতি হয় মানুষের কৃষিভূমি ক্ষতি হয় আপনার শাক সবজির পর আরম্ভ করি একেবারে হে সর্বহারা হয়ে যায় সেই মানুষবিলাক গতি সরকারে যদি চিন্তা করেছে বানমুক্ত অসম করিব আমি আমি সরকারের এই পদক্ষেপক নিশ্চিতভাবে ধন্যবাদ জানাবো লাগে আর হিয়া সকলে সকলে বিচারে রূপজ্যোতি কর্মী একেবারে সেখন আপনার অসরলৈ আহিছো সময় আমার হাতত কম আছে শক্তিশালী বিরোধীর কথাটো সকলোৱে কোৱা হয় আৰু এই প্ৰসংগটো গণতন্ত্ৰৰ শক্তিশালী বিরোধীর প্ৰয়োজন হয় এতিয়া আপোনালোকৰ ভূমিকা কি ধৰণৰ হ'ব সক দুদিন হৈছে বিধানসভা প্ৰথমটো এই নতুন চৰকাৰৰ বিধানসভা আৰম্ভ হোৱা যোৱাকালিতো শপথ গ্ৰহণতে আমাৰ সময় আমি পাৰ হ'ল আজি মহামান্য ৰাজ্যপাল ডাঙৰীয়াৰ ভাষণ আছিল আৰু সেই সন্দৰ্ভত কোনো আমাৰ নতুন চৰকাৰে অনুৰোধ জনাইছিল যে যিহেতু মহামান্য গভর্নর ডাঙরিয়া অসুস্থ সেখানে পাইলে বাধা দিব নালাগে আমি
গঠনমূলক চিন্তা কৰি পেলাই আমি চৰকাৰৰ সন্মান জনাই নৱনিৰ্বাচিত অধ্যক্ষক সন্মান জনাই পেলাই বিৰ্থান কৰিলোঁ কিন্তু আমাৰ বহু এনেকৈ ৰাজ্যপাল মহোদয় ভাষণত অসমৰ ৰাইজৰ বিভিন্ন জ্বলন্ত সমস্যাৰ বিষয়ে উল্লেখ নাই যিবোৰ কিছুমান বিষয় উল্লেখ কৰিছে যোনবোৰ বৰ্তমান প্ৰয়োজন নাছিল আমি সোমবাৰে যিহেতু গভৰ্ণৰ স্পীচৰ ওপৰত বিতৰ্ক আছে তাত অংশগ্ৰহণ কৰিম তাত বিৰোধীৰ ভূমিকা নিশ্চয় অসমবাসী ৰাইজে দেখা পাব ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাক এইখিনি সময় আপোনালোকে দিলে বহু ব্যস্ততাপূৰ্ণ সময় শিডিউলৰ মাজত আপোনালোকে এইখিনি সময় দিছে আৰু ৰাইজৰ আশা আকাংক্ষা বহুখিনি আছে এতিয়া আৰম্ভ হৈছে সেই পঞ্চদশ অসম বিধানসভাৰ অধিৱেশন দুটা দিন গৈছে আৰু এটা দিন আছে যি নহওক চৰ্চা বিভিন্ন বিষয়ক লৈ আছে ৰাইজৰ মনত উৎসুকতা আছে যে কি ধৰণে হ'ব কিন্তু মূল কথাটো হৈছে যে কোভিড পৰিস্থিতিৰ সৈতে এই মুহূৰ্তত সকলোৱে যুঁজ দিবলৈ হয়তো অগ্ৰাধিকাৰ দিব বিধায়ক কেইগৰাকীও আমাৰ অনুষ্ঠানত সেইখিনি কথাকে কৈছে কিন্তু লগতে হয় আৰু কেইটামান ইছ্যু সম্পৰ্কেও আৰু কিছু আলোচনা হয়তো অনাগত সময়তো কৰি যাব আছে আৰু বিষয়সমূহ যিসমূহ বিষয়ে ৰাইজক চুই গৈছে ইয়াতে অনুষ্ঠান সামৰিবৰ হৈছে তিনিগৰাকীকে বিধায়ককে পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু শুভেচ্ছা জনাইছোঁ আগলৈ দিন আপোনালোকৰ যাত্ৰা আপোনালোকৰ দীঘলীয়া ইয়াৰ সৈতে বিদায় ল'ম ধন্যবাদ।